নমস্কার বন্ধুগণ প্রাকৃতিক ভূগোলে আমরা আগের দিনের ভিডিও অব্দি আলোচনা করে এসেছি বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ এবং পৃথিবীর বিভিন্ন তাপ বলয়গুলি সম্পর্কে এই সম্পর্কে আমি ডিটেলসে আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা যারা এখনও সেই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আগে সেই ভিডিওটা দেখে নেবেন তারপরে আজকের ভিডিওটা দেখবেন আমি প্রাকৃতিক ভূগোলের উপর যা যা ভিডিও বানাচ্ছি সব একটা প্লে লিস্টের মধ্যে সাজানো রয়েছে সেই প্লে লিস্টটি দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে পেয়ে যাবেন এছাড়াও ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতি এবং পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে আমি বিভিন্ন ভিডিও দিচ্ছি সেই ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে নতুন কোনো আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আজকে আলোচনা করব বায়ুর চাপের তারতম্যের কারণ এবং পৃথিবীর বায়ু চাপ সম্পর্কে আগের দিন আমরা দেখেছিলাম যে বায়ুর উষ্ণতার বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন কারণে বায়ুর উষ্ণতার পরিবর্তন হয় তেমনিভাবে বায়ু বায়ুর চাপও বিভিন্ন কারণে পরিবর্তন হয় এইগুলোকে বলা হয় বায়ু চাপের নিয়ন্ত্রক যে যে কারণগুলিতে বায়ুর চাপের পরিবর্তন হয় তাকে বলা হয় বায়ুর চাপের নিয়ন্ত্রক সেই কারণগুলি কি কি সেই কারণগুলি হচ্ছে প্রথম সমুদ্র তল থেকে উচ্চতার তারতম্য প্রথম কারণ সমুদ্র তল থেকে উচ্চতার তারতম্য দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ বায়ুর উষ্ণতার তারতম্য বায়ুর উষ্ণতার তারতম্য তৃতীয় কারণ বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য চতুর্থ পৃথিবীর আবর্তন গতি এবং পঞ্চম বায়ুমন্ডলের গভীরতা বায়ুমন্ডলের গভীরতা প্রধানত এই পাঁচটি কারণে বায়ুর চাপের তারতম্য হয় তো প্রত্যেকটা ব্যাপার আমরা ডিটেলসে আলোচনা করব প্রথম তল থেকে উচ্চতার তারতম্য সমুদ্র তল থেকে আমরা যতটা উপরে উঠতে থাকব। এটা হচ্ছে সমুদ্র তল তল সমুদ্র সমুদ্র বলতে যে লেভেলে প্রবাহিত হচ্ছে সেইটা সেইখান থেকে আমরা যত উপরে উঠতে থাকবো বায়ুর চাপ ততই কমতে থাকবে যত আমরা উপরে উঠবো বায়ুর চাপ তত কমতে থাকবে তাহলে বায়ুমন্ডলের একদম নিচের স্তরে অর্থাৎ ভূপৃষ্ঠের যেটা একদম কাছে অবস্থিত বায়ু সেটা ঘন হবে এবং ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠতে থাকব বায়ু তত পাতলা হতে থাকবে মোটামুটি বত্রিশ কিলোমিটারের মধ্যে পৃথিবীর ভূমি তল থেকে বত্রিশ কিলোমিটার উচ্চতার মধ্যে সব থেকে বেশি বায়ু ভারী হয় এবং বায়ুর ভর এই জায়গায় মোটামুটি নিরানব্বই শতাংশ থাকে বাকি যে এক শতাংশ থাকছে এই বত্রিশ কিলোমিটারের উপরে উঠলে বাকি পুরো এক শতাংশ ভর ওইটুকু অংশের মধ্যে থাকে কিন্তু বাকি নিরানব্বই শতাংশ ভূপৃষ্ঠ থেকে বত্রিশ কিলোমিটারের মধ্যে থাকে এবার সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা কতটা উপরে উঠলে কতটা বায়ুর চাপ কমে যাবে আমরা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উঠি আমরা যদি সমুদ্র পৃষ্ঠ থেকে তিনশো মিটার উপরে উঠি তাহলে প্রায় চৌত্রিশ বায়ুর চাপ হ্রাস পাবে যদি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উপরে উঠি তাহলে বায়ুর চাপ চৌত্রিশ মিলিবার কমে যাবে আর এই কারণে যে সমস্ত অভিযাত্রীরা পর্বতে আরোহণ করে অর্থাৎ পাহাড়ে চড়ে তাদেরকে আলাদা করে অক্সিজেন সিলিন্ডার নিতে হয় কারণ সেখানকার বায়ু একদম পাতলা এবার এখানে প্রশ্ন আসতে পারে যে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলে বায়ুর চাপ কেন কমতে থাকে এর কারণ হচ্ছে আমরা জানি বায়ু এক একটা স্তরে অবস্থান করছে এটা যদি সমুদ্রপৃষ্ঠ হয় এটা যদি ভূমি তল হয় এই অবধি একটা বায়ুস্তর স্তর থাকে তার উপরে স্তর থাকে আর একটা তার ওপরে আরেকটা স্তর থাকে এইভাবে বায়ু স্তরের স্তরে অবস্থান করছে তো এটা যদি এক নম্বর স্তর হয় এটা যদি দু নম্বর স্তর হয় এটা যদি তিন নম্বর স্তর হয় তাহলে এই এক নম্বরের যে চাপ সেটা দু নম্বরের উপর পড়ছে আর এক নম্বর এবং দু নম্বর এদের যৌথ চাপ পড়ে যাচ্ছে তিন নম্বরের উপরে এই কারণে একদম নিচের স্তরে যে বায়ুটা রয়েছে তার ওপরের যে স্তরগুলো আছে তার চাপ যোগ হচ্ছে আর যেহেতু যোগ হচ্ছে তাই জন্য নিচের স্তরের বায়ুর চাপ সব থেকে বেশি হয় এইটুকু আশা করছি বোঝা গেল এরপরের উষ্ণতার তারতম্য বায়ুর উষ্ণতার তারতম্য বায়ু যদি উষ্ণ হয় তাহলে সেটা হালকা হবে বায়ু যদি উষ্ণ হয় তাহলে সেটা হালকা হবে আর যখনই হালকা হবে সেটা প্রসারিত হয়ে যাবে এর ফলে বায়ুর চাপ কমে যাবে তাহলে উষ্ণতা বেড়ে গেলে বায়ুর চাপ কমে যাবে আবার যখন বায়ু শীতল হবে তখন সে সেটা সংকুচিত হবে এর ফলে তখন বায়ুতে চাপ বেশি হবে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শীতল বায়ুর চাপ বেশি হবে উষ্ণ বায়ুর চাপ কম হবে এবার আগের দিনে আমরা দেখে এসেছি বিভিন্ন জায়গায় বছরের বিভিন্ন জায়গায় আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের উষ্ণতা থাকে আর এই উষ্ণতার পার্থক্যের ফলে বায়ু চাপেরও তারতম্য লক্ষ্য করা যায় পরবর্তী বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ু অপেক্ষা হালকা হয় যদি বায়ুতে কোনো একটা বায়ুতে কোনো একটা জায়গার বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে আর কোনো একটা জায়গার বায়ুতে যদি জলীয় বাষ্প না থাকে এই দুটো বায়ুর মধ্যে এই বায়ুটা হালকা হবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হবে জলীয় বাষ্প যে বায়ুতে নেই সেটা ভারী হবে তাই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যেটাকে বলা হয় বায়ু আর্দ্র মানে ভিজে জলীয় বাষ্প থাকলে তাকে ভিজে বায়ু বলা যেতে পারে বায়ু বলা যেতে পারে তো আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা হবে বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা হবে আর বায়ু অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি থাকে কোন সময় সব থেকে বেশি থাকে বর্ষাকালে এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয় পরবর্তী পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতি খুব গুরুত্বপূর্ণ বায়ু চাপের তারতম্যের জন্য পৃথিবীর আবর্তন গতির প্রভাবে সুমেরু এবং কুমেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে বায়ু বিক্ষিপ্ত হয়ে চলে আসে এটা আমাদের পৃথিবী এটা হচ্ছে সুমেরু এটা হচ্ছে কুমেরু মাঝখানে রয়েছে নিরক্ষরেখা এটা হচ্ছে জিরো ডিগ্রি নিরক্ষরেখা এর উপরে রয়েছে কর্কটক্রান্তি রেখা এর নিচে রয়েছে মকর ক্রান্তি রেখা এই দুটো অঞ্চলকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা এই দুটোকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল এবার পৃথিবীর আবর্তন গতির ফলে সুমেরু এবং কুমেরু থেকে বায়ু বিক্ষিপ্ত হয়ে এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির দিকে ছুটে ছুটে আসে আর যখনই বিক্ষিপ্ত হয়ে আসবে তাহলে এই জায়গায় বায়ুর চাপ কম হবে তো এই কারণে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত অঞ্চলের বায়ুতে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় সুমেরু বৃত্ত এখানে রয়েছে সুমেরু বৃত্ত এখানে রয়েছে কুমেরু বৃত্ত এই দুটো জায়গায় বায়ু নিম্নচাপ সৃষ্টি হয় আবার নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু এই ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়ে যায় নিরক্ষীয় অঞ্চল থেকেও বায়ু বিক্ষিপ্ত হয়ে ক্রান্তীয় অঞ্চলের দিকে ছুটে যায় এই কারণে নিরক্ষীয় অঞ্চলেও সৃষ্টি হয়েছে নিম্নচাপ কেন্দ্রের বায়ুচাপের কেন্দ্রগুলো বায়ুচাপের যে বলয়টা সেটা একটু পরে আলোচনা করছি সেখানে আরও পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা তো নিরক্ষীয় অঞ্চলেও নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় আর সব বায়ু বিক্ষিপ্ত হয়ে কোন দিকে যাচ্ছে এই ক্রান্তীয় অঞ্চলে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার দিকে সেই কারণে ক্রান্তীয় অঞ্চলে উচ্চ কেন্দ্রের সৃষ্টি হয় এবার পরবর্তী বায়ুমন্ডলের গভীরতা বায়ুমন্ডলের গভীরতা বায়ুমন্ডলের গভীরতা পৃথিবীর সর্বত্র সমান থাকে না যে অঞ্চলে বায়ুমণ্ডলের গভীরতা বেশি থাকে সেখানে বায়ুতে যে বায়ুর মধ্যে অবস্থিত অনুর পরিমাণ বেশি হয় যে অঞ্চলে বায়ুমণ্ডলের গভীরতা বেশি হয় সেখানে বায়ুর অনুর পরিমাণ বেশি থাকে এই কারণে বায়ুর চাপ বেশি অনুভূত হয় অপরদিকে যে অঞ্চলে বায়ুমণ্ডলের গভীরতা কম থাকে সেখানে অনুর পরিমাণও কম থাকে ফলে বায়ুর চাপও কম অনুভূত হয় এবার হচ্ছে পৃথিবীর বায়ুচাপ ভূপৃষ্ঠের অঞ্চলে বায়ুর চাপের তারতম্যের কারণে বিভিন্ন স্থানে সারা বছর ধরে উচ্চ উচ্চচাপ বা নিম্নচাপ লক্ষ্য করা যায় সারা বছর ধরে ওখানে হয় নিম্নচাপ থাকবে নয় উচ্চচাপ থাকবে বায়ুর এই রকম উচ্চচাপ বা নিম্নচাপ ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট অঞ্চলকে বলয়ের মতো ঘিরে রয়েছে এদেরকেই বলা হচ্ছে বায়ু চাপ বলায় তো পৃথিবীতে বায়ুচাপ চাপ বলা কটা পৃথিবীতে বায়ুচাপ বলায় হচ্ছে সাতটা একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলায় সুমেরু বৃত্তের নিম্নচাপ বলায় কুমেরু বৃত্তের নিম্নচাপ বলায় সুমেরু উচ্চচাপ বলয় বলায় এবং কুমেরু উচ্চচাপ চাপ বলায় তো সেটা আমি এবার পৃথিবীর মানে গ্লোবের সাহায্যে দেখাচ্ছি তো এইগুলো হচ্ছে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি পৃথিবীতে মোট সাতটি বায়ুচাপ বলয় রয়েছে মোট সাতটি বায়ুচাপ বলয় রয়েছে একদম মধ্যে পৃথিবীর একদম মধ্যিকান দিয়ে গেছে জিরো ডিগ্রি অক্ষাংশ এটা হচ্ছে জিরো ডিগ্রি অক্ষাংশ জিরো ডিগ্রি অক্ষাংশের মানে একদম কাছাকাছি অঞ্চলে রয়েছে একটি বায়ুচাপ বলয় যার নাম নিরক্ষীয় নিম্নচাপ বলয় এটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় জিরো ডিগ্রি অক্ষাংশের উত্তরে এবং জিরো ডিগ্রি অক্ষাংশের দক্ষিণে এই স্থানটাতে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় নিরক্ষরেখার উত্তরে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার কাছে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলায় এটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলায় কর্কটীয় উচ্চচাপ বলায় ঠিক তেমনি সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশের কাছে রয়েছে মকরীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বলয় কর্কটীয় উচ্চচাপ বলয়ের উত্তরে রয়েছে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয় নিম্নচাপ বলয়গুলোকে আমি নীল দিয়ে দেখিয়েছি আর উচ্চচাপ বলায়গুলোকে লাল দিয়ে দেখিয়েছি এখানে রয়েছে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয় এবং তার মানে মকরীয় উচ্চচাপ বলয়ের দক্ষিণে রয়েছে কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয় এটা হচ্ছে কুমেরু বৃত্ত নিম্নচাপ একদম উত্তরে রয়েছে সুমেরু উচ্চচাপ বলয় এটা হচ্ছে সুমেরু উচ্চচাপ এবং একদম দক্ষিণে রয়েছে কুমেরু উচ্চচাপ বলয় এটা হচ্ছে কুমেরু উচ্চচাপ বলায় বলয় তো এই সাতটি বায়ুচাপ বলায় পৃথিবীতে রয়েছে প্রথম হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় নিরক্ষ রেখার দুই পাশে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে সারা বছর ধরে বায়ুর নিম্নচাপ দেখা যায় জিরো ডিগ্রি এর উপরে পাঁচ থেকে দশ ডিগ্রি অবধি মোটামুটি পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অব্দি উত্তরে এবং পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অবধি দক্ষিণে সারা বছর সারা বছর ধরে নিম্নচাপ লক্ষ্য করা যায় এই অঞ্চলটাকে বলা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় এবার এখানে কেন নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় প্রথম কারণ হচ্ছে এখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় এইটুকু জায়গায় পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এইটুকু জায়গায় সূর্য সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয় তাই জন্য এখানে বায়ু যেটা এখানে যে বায়ুটা রয়েছে সেটা খুব উষ্ণ এবং হালকা আর যখনই বায়ু উষ্ণ এবং হালকা হবে সেটা চাপ কম দেবে তো চাপ কম দেয় বলে এইটুকু অংশের মধ্যে নিরক্ষীয় নিম্নচাপ বলায় সৃষ্টি হয়েছে প্রথম কারণ গেল দ্বিতীয় কারণ নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি থাকে নিরক্ষীয় অঞ্চলে এইটুকু অঞ্চলে স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি জলভাগের পরিমাণ বেশি থাকলে কি হবে যদি এখানে জলভাগের পরিমাণ বেশি থাকে এবং সেখানে সারা বছর ধরে যদি সূর্য লম্বভাবে কিরণ দেয় তাহলে সেই জলভাগ থেকে মানে জল থেকে জলীয় বাষ্প তৈরি হবে আর জলভাগ যেহেতু বেশি হবে আর জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে বায়ুর চাপ কম থাকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে বায়ুর চাপ কম হয় সেই কারণে এখানে নিম্নচাপ বলার সৃষ্টি হয়েছে আর তৃতীয় কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য এই অঞ্চলের বায়ু উত্তরে এবং দক্ষিণে ছিটকে যায় এখানের বায়ু উত্তরে এবং দক্ষিণের দিকে ছিটকে যায় এর ফলে এখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে পরবর্তী বিষয় এর সঙ্গে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে সেটা হচ্ছে আইটিসিজেট জেড এর ফুল ফর্ম হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বাংলায় একে বলা হয় অন্তক্রান্তীয় মিলন অঞ্চল অন্তক্রান্তীয় মিলন অঞ্চল বায়ু প্রবাহের চ্যাপ্টারে আমি বলেছিলাম যে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু বলতে যেটা এইভাবে প্রবাহিত হচ্ছিল বায়ু চ্যাপ্টারে বলেছিলাম উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে এসে মিলিত হয় বায়ু চ্যাপ্টারে এটা বলেছিলাম এবার যখনই এই উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এই অঞ্চলে এসে এইভাবে মিলিত হয় আর যেহেতু এইটুকু অঞ্চল খুব গরম তাই জন্য এই দুটো বায়ু একসাথে ধাক্কা না খেয়ে এখানে এসে ওপরের দিকে উঠে যায় এইভাবে ওপরের দিকে উঠে যায় যেহেতু এই জায়গাটা গরম তাই গরম হয়ে বায়ুটা ওপরের দিকে উঠে যায় দুটো একসাথে ধাক্কা খায় না এরকম করে ওপরের দিকে উঠে যায় উপরের দিকে উঠার পরে কি হয় যেহেতু এখানে পরে পৃথিবীর আবর্তন গতি তাহলে সেই কারণে সেই বায়ুটা এখান থেকে ছিটকে যায় অতএব দুটো বায়ু একসাথে সংঘর্ষ হয় না এই কারণে এই অঞ্চলটা সবসময় শান্তভাবে থাকে এই জায়গাটায় কোনো রকম ঝড় ঝাপ ঝাপটা ইত্যাদি এরম কিছু হয় না একদম শান্ত থাকে তা এইটাকেই বলা হচ্ছে আইটি সিজেট বা আন্ত ক্রান্তীয় মিলন অঞ্চল এই আইটি সিজেটকে যেহেতু এই জায়গাটা শান্ত থাকে এই জন্য একে আবার বলা হয় নিরক্ষীয় শান্ত বলা হয় নিরক্ষীয় শান্ত বলা প্রশ্ন আসতে পারে যে নিরক্ষীয় শান্ত বলয় কোন জায়গায় অবস্থিত নিরক্ষীয় শান্ত বলয় নিরক্ষরেখা দুদিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত নিরক্ষীয় শান্ত বলয় বা আইটি সিজেট নিরক্ষীয় শান্ত বলয়ের আবার আর নাম আছে যার নাম ডোল ড্রাম ডোল ড্রাম তাহলে এইটুকু অঞ্চলের অনেকগুলো নাম পেলাম ডোলড্রাম নিরক্ষীয় শান্ত প্রভৃতি পরবর্তী কর্কটীয় এবং মকরীয় বলয় নিরক্ষীয় অঞ্চল থেকে যে উষ্ণ বায়ু উপরের দিকে উঠে শীতল হয় নিরক্ষীয় অঞ্চলে একটু আগে বললাম যে বায়ুটা এসে গরম হয় দিয়ে উপরের দিকে উঠে যায় তো সেই যে বায়ুটা উপরের দিকে উঠে যায় দিয়ে উপরে গিয়ে শীতল হয়ে যায় দিয়ে পৃথিবীর আবর্তন গতির ফলে উত্তরে এবং দক্ষিণ দিকে ছিটকে যায় এবং তারপরে সেটা এই মকরীয় উচ্চচাপ বলায় মকর ক্রান্তি রেখার কাছে এবং কর্কট ক্রান্তি রেখার কাছে এসে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে এসে আবার নিচের দিকে নেমে আসে এখান থেকে বায়ুটা হালকা হয়ে উপর দিকে উঠে যায় দিয়ে ছিটকে এদিক ওদিক বেরিয়ে যায় যাওয়ার পরে এই মকরীয় কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের কাছে এসে ঠান্ডা হয়ে আবার নিচের দিকে নেমে যায় এই কারণে এই দুটো অঞ্চলে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি এটা হচ্ছে হয়েছে প্রথম কারণ এই দুটো অঞ্চলের উচ্চচাপ সৃষ্টির প্রথম কারণ হচ্ছে এটা দ্বিতীয় কারণ সুমেরু এবং কুমেরু অঞ্চল থেকে সুমেরু এবং কুমেরু অঞ্চল থেকে শীতল বাতাস আবর্তন গতির ফলে ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে কেন যেহেতু শীতল বাতাস ভারী হয় এবং ভারী বাতাস নিচের দিকে নেমে আসবে হালকা বাতাসটা সেই জায়গার স্থানটাকে ফাঁকা করে দেবে ভারী বাতাস সেই জায়গাটাকে দখল করার জন্য ছুটে আসবে তো সুমেরু অঞ্চল থেকে এবং কুমেরু অঞ্চল থেকে ঠান্ডা এবং ভারী বাতাস পৃথিবীর আবর্তন গতির ফলে ক্রান্তীয় অঞ্চলে নেমে আসে ফলে এই দুটো অঞ্চলে সৃষ্টি হয়েছে উচ্চ চাপ বলয় এটা হচ্ছে দ্বিতীয় কারণ কর্কট কর্কটক্রান্তি রেখার কাছে যে উচ্চচাপ বলয়টা সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং এবং মকরক্রান্তি রেখার কাছে যে উচ্চচাপ বলয়টা সৃষ্টি হয়েছে তাকে বলা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয় নিরক্ষ রেখার কাছে যেমন শান্ত বলয় সৃষ্টি হয়েছে অর্থাৎ নিরক্ষীয় শান্ত বলয় তেমনি ভাবে কর্কটীয় উচ্চচাপ বলয়ের কাছে এবং মকরীয় উচ্চচাপ বলয়ের কাছেও দুটো শান্ত মন্ডলের সৃষ্টি হয়েছে বা শান্ত বলয়ের সৃষ্টি হয়েছে একে বলা হয় কর্কটীয় শান্ত বলয় কর্কটীয় শান্ত বলয় এবং মকরীয় শান্ত বলয় কর্কটীয় শান্ত বলয় এবং মকরীয় শান্ত বলয় কেন এখানে কর্কটীয় এবং মকরীয় শান্ত বলয়ের সৃষ্টি হয়েছে এই অঞ্চলে কি হয় শীতল এবং ভারী বাতাস উপরের দিক থেকে নিচের দিকে নামে এটা যদি ভূমি হয় ভূমি ভূপৃষ্ঠ হয় এখানে বাতাসটা উপর থেকে নিচের দিকে এইভাবে নামে কারণ সেটা ভারী ফলে ভূপৃষ্ঠে সমান্তরালে খুব একটা বায়ুপ্রবাহ হয় না সমান্তরালে বায়ুপ্রবাহ হয় না যা হয় উপর থেকে নিচের দিকে নামে ফলে ভূপৃষ্ঠের উপর সর্বদাই এক প্রকার শান্ত পরিবেশের সৃষ্টি হয় একে কর্কটীয় এবং মকরীয় শান্ত বলায় বলা হয় এবার হচ্ছে অশ্ব অক্ষাংশ অশ্ব অক্ষাংশ অশ্ব অক্ষাংশ কোথায় দেখা যায় অক্ষাংশ দেখা যায় এই জায়গায় অর্থাৎ উত্তর গোলার্ধে প্রথম কথা অশ্ব অক্ষাংশ দেখা যায় উত্তর গোলার্ধে কোন জায়গায় দেখা যায় কর্কটীয় শান্ত বলয় অঞ্চলে কর্কটীয় শান্ত বলয় অঞ্চলে কর্কটীয় শান্ত অঞ্চলে অর্থাৎ পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ অবশ্যই বলতে হবে উত্তর অক্ষাংশ দক্ষিণ এটা দেখা যায় না ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশে বায়ুর কোন রকম পার্শ্বপ্রবাহ দেখা যায় না পার্শ্বপ্রবাহ বলতে এটা হচ্ছে ভূমিতল ভূমিতলে সমান্তরালে এইভাবে বায়ু একদমই প্রবাহিত হয় না এইটুকু অঞ্চলের মধ্যে তাই এইটুকু অঞ্চলকে বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ এবার হঠাৎ করে কেন এটাকে অশ্ব অক্ষাংশ বলা হচ্ছে আগেকার দিনে পালতোলা জাহাজের মাধ্যমে ঘোড়া নিয়ে যাওয়া হতো এক দেশ থেকে অন্য দেশে তো পালতোলা জাহাজের মাধ্যমে তখন বাণিজ্য যখন করা হতো তখন ইউরোপ থেকে ঘোড়া বোঝাই করে পালতোলা জাহাজ আটলান্টিক মহাসাগরের কর্কটীয় শান্ত বলয়ে এসে বায়ুপ্রবাহ না পাওয়ার জন্য আটকে পড়তো এই জায়গায় রয়েছে আটলান্টিক মহাসাগর এবং সেই আটলান্টিক মানে এইরম জায়গায় রয়েছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরে এসে ওই জাহাজটা আর এগোতে পারত না কারণ এইটুকু অঞ্চলের মধ্যে একদম বায়ুপ্রবাহ হয় না আর যদি বায়ুপ্রবাহ এরকম না হবে তাহলে পালতোলা জাহাজ এগোতে পারবে না তো এই কারণে এই জায়গায় এসে জাহাজগুলোতে যেহেতু খাদ্য কম হতো জাহাজে তো লিমিটেড খাদ্য থাকতো সেই খাদ্য বাঁচানোর জন্য এবং জাহাজকে হালকা করার জন্য অনেক ঘোড়া এই জায়গায় ফেলে দেওয়া হতো এই জায়গায় এসে অনেক ঘোড়া জলে ফেলে দেওয়া হতো যাতে জাহাজটা হালকা হয় পানীয় খাদ্য ইত্যাদি বেঁচে যায় সেই জন্য এইটুকু জায়গাকে বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ এটা বোঝা গেল এরপর হচ্ছে সুমেরু ও কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় সুমেরু এবং কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় আচ্ছা এর আগে একটা জিনিস বলা হয়নি যে কর্কটীয় উচ্চচাপ বলা এবং মকরীয় উচ্চচাপ বলায় কত থেকে কত ডিগ্রি অবধি বিস্তৃত কর্কটীয় উচ্চচাপ বলায় পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ মানে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে রয়েছে কর্কটীয় উচ্চচাপ চাপ্যালয় এবং পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে রয়েছে মকরীয় উচ্চচাপ বলায় এবার হচ্ছে তাহলে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত নিম্নচাপ বলা হয় ষাট ডিগ্রি থেকে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত নিম্নচাপ বলা হয় উত্তর অক্ষাংশকে বলা হয় সুমেরু বৃত্ত উচ্চ সরি নিম্নচাপ বলায় এবং দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় এখানে নিম্নচাপ বলায় কেন সৃষ্টি হয়েছে এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ তুলনামূলকভাবে অনেক বেশি এই দুটো অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ তুলনামূলকভাবে অনেকটা বেশি এর ফলে এই অঞ্চলের বায়ু ক্রান্তীয় এবং মেরু অঞ্চলের দিকে ছিটকে যায় এখান থেকে বায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে এবং মেরু অঞ্চলের দিকে ছিটকে যায় আর যেহেতু ছিটকে যায় তাই বায়ু কম হয়ে যায় তাই জন্য এখানে বায়ু নিম্নচাপ বলায় সৃষ্টি হয়েছে আগেকারগুলোর মতো অর্থাৎ কর্কটিও নিরক্ষীয় বা মকরীয়র মতো এই দুটো জায়গাতেও শান্ত বলায় দেখা যায় সেটাকে কি বলা হয় সুমেরু বৃত্ত শান্ত বলায় এবং কুমেরু বৃত্ত শান্ত বলায় এই অঞ্চলে পশ্চিমা বায়ুপ্রবাহ এবং মেরু বায়ু প্রবাহ যেখানে মিলিত হয় বায়ুপ্রবাহের চ্যাপ্টারে বলেছিলাম যে এখানে পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু মিলিত হয় যে স্থানটাতে মিলিত হয় সেখানে বায়ু প্রবাহ সেখানে সেইভাবে বায়ু প্রবাহ হয় না কারণ নিম্নচাপ বলায় আবার সেম নিরক্ষীয় নিম্নচাপ বলায়ের মতো দুটো বায়ু এসে একদম উপরের দিকে উঠে যায় তাই জন্য দুটো বায়ু ধাক্কা খায় না এবং এই দুটো জায়গাতেও এইভাবেই শান্ত বলায় সৃষ্টি হয়েছে এরপরে থাকছে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলায় সত্তর ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশের মধ্যে রয়েছে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলায় সত্তর থেকে নব্বই উত্তর অক্ষাংশ হবে সুমেরু উচ্চচাপ বলায় সত্তর থেকে নব্বই দক্ষিণ অক্ষাংশ হবে কুমেরু উচ্চচাপ বলায় কেন এখানে উচ্চচাপ বলায় সৃষ্টি হয়েছে কারণ এই অঞ্চলে সূর্য রশি সারা বছর ভাবে মানে সারা বছর ধরে তীর্যকভাবে পড়ে যেখানে নিরক্ষীয় অঞ্চলে এখানে যদি সূর্য হয় সূর্যের যে সূর্যের যে রশ্মি সেটা নিরক্ষীয় অঞ্চলের উপর লম্বভাবে পড়বে তেমনিভাবে এখানে যেহেতু সারা বছর লম্বভাবে পড়ে ঠিক তেমনি ভাবে এই সুমেরু অঞ্চলে এবং কুমেরু অঞ্চলে সারা বছর ধরে পড়ে আর যেহেতু পড়ে এখানে বায়ু প্রচন্ড ঠান্ডা বা প্রচন্ড শীতল সুতরাং যেখানেই ঠান্ডা বা ভারী বাতাস হবে সেখানেই সৃষ্টি হবে উচ্চচাপ বলয় তাই জন্য এই দুটো অঞ্চলে সৃষ্টি হয়েছে উচ্চচাপ বলয় এছাড়াও এখানে যেহেতু এই দুটো জায়গা খুব ঠান্ডা সেই কারণে এখানে জলীয় বাষ্পের পরিমাণ কম তাই জন্য এখানে সৃষ্টি হয়েছে এই উচ্চচাপ বলয় তো এই গেল বায়ুর চাপ বলয়গুলি এবার হচ্ছে সমচাপ রেখা সমচাপ সমচাপ রেখা কাকে বলে ভূপৃষ্ঠের যে সকল স্থানের গড় বায়ুর চাপ কোনো একটি নির্দিষ্ট সময়ে সমান বা একই থাকে সেই সকল স্থানকে যদি আমরা একটা কাল্পনিক রেখার মাধ্যমে জুড়ে দিই তাহলে পেয়ে যাব সমচাপ রেখা ভূপৃষ্ঠের কোনো একটি সরি ভূপৃষ্ঠের যে যে স্থানে বছরের একটা নির্দিষ্ট সময় অবশ্যই বছরের একটা নির্দিষ্ট সময় বায়ুর চাপ নির্দিষ্ট বা সমান থাকলে সেই জায়গাগুলোকে যদি আমরা কাল্পনিক রেখার মাধ্যমে জুড়ে দিই তাহলে সেটাকে পাবো তার ফলে যে রেখাটা পাবো সেটাকে বলবো সমচাপ রেখা তো এর সাথে সাথেই আমরা বায়ু চাপের তারতম্যের কারণ এবং পৃথিবীর বায়ু চাপ বলা সম্পর্কে আলোচনা শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ